নমস্কার, এই মুহূর্ত দীভা বিচার্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনিও যদি পতঞ্জলির সামগ্রী ব্যবহার করে এতিয়ার সাবধান হোক, কেন পতঞ্জলির 14 সামগ্রী বন্ধর নির্দেশ দিছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এবার কঠোর হয়েছে রামদেব তথা পতঞ্জলির বিরুদ্ধে। পতঞ্জলিয়ে কি কি সামগ্রী ভুয়াভাবে বিক্রি করে আছিল, কি কি সামগ্রী বন্ধর নির্দেশ দিয়া হয়েছে, এই মুহূর্ত জানার চেষ্টা করি। এটা ব্রেকিং নিউজ, এই মুহূর্ত পতঞ্জলির সামগ্রী ব্যবহার করে যদি এটার সাবধান হোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, একেলগে বন্ধ হল পতঞ্জলির 14 সামগ্রী। পতঞ্জলির বিরুদ্ধে এটা কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। গুরুত্বপূর্ণ খবরটি মুহূর্ত জানার চেষ্টা করছো। 14 সামগ্রী বিক্রি বন্ধ করার তাৎক্ষণিক নির্দেশ দিছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের। পতঞ্জলির বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল ভুয়া ঔষধ আর বিজ্ঞাপনের অভিযোগ, কিন্তু তার পাছতো পতঞ্জলিয়ে উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ নামানি ভুয়া বিজ্ঞাপন প্রচার করে আছিল। আর অবশেষত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের ধমক দিয়া হয়েছে পতঞ্জলি। পতঞ্জলির বিরুদ্ধে, রামদেবের বিরুদ্ধে কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সমগ্র দেশতে পতঞ্জলির যুখ আউটলেট আছিল, ফ্রেঞ্চাইজি আছিল, আর সেই ফ্রেঞ্চাইজি সমূহলৈ জরুরিভাবে নির্দেশ দিয়া হয়েছে যাতে 14 সামগ্রী, উল্লেখ করা 14 সামগ্রী যাতে সোনকালে বিক্রি বন্ধ করে। আর পতঞ্জলির বিরুদ্ধে এবার কঠোর হয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে কিছুদিন পূর্বেই পতঞ্জলিক ভুয়া বিজ্ঞাপন প্রচার নকৰিবলৈ নির্দেশ দিছিল, কিন্তু দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশও নামানি পতঞ্জলিয়ে বিভিন্ন মাধ্যমত ভুয়া বিজ্ঞাপন প্রচার করে আছিল আর বিভ্রান্তিকর বিভ্রান্তির সৃষ্টি করে আছিল দেশের জনতাক। আর অবশেষত পুনর্বার কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। পতঞ্জলির 14 সামগ্রী একেলগে বন্ধর নির্দেশ দিয়া হয়েছে। পুনর্বার বিপদত পড়েছে বাবা রামদেব। আমি এই মুহূর্তে জানাইছো গুরুত্বপূর্ণ খবর, রামদেবের বিরুদ্ধে কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। পতঞ্জলির সামগ্রী ব্যবহার করে যদি 100 ভাবক এটার পতঞ্জলির 14 সামগ্রী বিক্রির নির্দেশ বন্ধ করেছে, বিক্রি বন্ধ করার নির্দেশ দিছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় পতঞ্জলির যুখ আউটলেট আছিল, পতঞ্জলির যুখ ফ্রেঞ্চাইজি আছিল সমগ্র দেশতে, সেই ফ্রেঞ্চাইজি সমূহলৈ নির্দেশ দিয়া হয়েছে এই 14 সামগ্রী সোনকালে বন্ধ করব লাগে, নতবা অথবা অধিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব সর্বোচ্চ ন্যায়ালয়। যেহেতু কিছুদিন পূর্বে আমি পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো, কিছুদিন পূর্বে পতঞ্জলিক ভুয়া বিজ্ঞাপন প্রচার নকৰিবলৈ কঠোর নির্দেশ দিছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের, কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ নামানি, সুপ্রিম কোর্টের অর্ডার নামানি বিজ্ঞাপন প্রকাশে করে আছিল। সোশ্যাল মিডিয়ায় হোক, বিভিন্ন টিভির বিজ্ঞাপনতেই হোক, তেওঁলোকে বিজ্ঞাপন যে বিজ্ঞাপন ভুয়া বিজ্ঞাপন সেয়া প্রচার করে আছিল, সেই কথা দৃষ্টিগোচর হয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের। আর দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অবশেষত কঠোর হয়েছে পতঞ্জলির বিরুদ্ধে, রামদেবের বিরুদ্ধে, যেহেতু বিভিন্ন কথা বতরে চর্চাত থাকি ভাল পায় বাবা রামদেব। কোভিড ভ্যাকসিনের পর আরম্ভ করে বিভিন্ন সামগ্রী ভুয়াভাবে প্রচার করে রাখিছিল যাতে তেওঁলোকৰ ব্যবসায় উন্নত হোক, দেশের জনস্বাস্থ্যর প্রতি অলপমানো খেয়াল রখা নাছিল রামদেব নেতৃত্বাধীন এইটো কোম্পানি পতঞ্জলিয়ে। আর পতঞ্জলির বিরুদ্ধে অবশেষত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের 14 সামগ্রী বিক্রি বন্ধ করার তাৎক্ষণিক নির্দেশ প্রদান করা হয়েছে। আর যদিহে এই সামগ্রী সমূহর বিক্রি বন্ধ নকরে, তেন্তে অধিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দেশবাসীর বাবে মুহূর্ত জানার চেষ্টা করছো। পতঞ্জলির সামগ্রী যদি আপনি ব্যবহার এতিয়াও করে আছে, তেন্তে সাবধান হওয়াটা প্রয়োজন, আপনি সতর্ক হওয়াটা খুবই প্রয়োজন, কেন পতঞ্জলির 14 ঔষধ জাতীয় সামগ্রী প্রসাধন সৌন্দর্য চর্চারকে আরম্ভ করে 14 ঔষধ জাতীয় সামগ্রী বন্ধ করার নির্দেশ দিছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের স্পষ্টক কোয়া হয়েছে যদিহে তেওঁলোকে এইবারও সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ নামানে, যদি তেওঁলোকে ভুয়া বিজ্ঞাপন প্রচার করে থাকে,
সোশ্যাল মিডিয়াতে হোক, সামাজিক মাধ্যমতে হোক, টিভি বিজ্ঞাপনতেই হোক, টেলিভিশনের পর্দার যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনতেই হোক, যদিহে দৃষ্টিগোচর পুনর্বার হয় কঠোর ব্যবস্থা কিন্তু গ্রহণ করব। আমি পুনর্বার গুরুত্বপূর্ণ খবরটি ফুলপেটত জানার চেষ্টা করি। 14-20 সামগ্রী বন্ধর জরুরি নির্দেশ দিয়া হয়েছে পতঞ্জলিল। পতঞ্জলির সামগ্রী যদি আপনি এতিয়াও ব্যবহার করে আছে, সাবধান হওয়াটো প্রয়োজন। এবার একেলগে বন্ধ হল পতঞ্জলির 14-20 সামগ্রী। পুনর্বার হোল ঠেকত পড়েছে বাবা রামদেব। পতঞ্জলির বিরুদ্ধে কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। 14-20 সামগ্রী বিক্রি বন্ধর তাৎক্ষণিক নির্দেশ দিছে ন্যায়ালয়ের তরফের। আর 14-20 সামগ্রীর তাৎক্ষণিক নির্দেশ দিছে বন্ধ করার। পতঞ্জলির বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল হওয়া ঔষধ আর বিজ্ঞাপনের অভিযোগ, তার পাছতেই কঠোর হয়েছিল ন্যায়ালয়। কিন্তু ন্যায়ালয়ের নির্দেশও অবমাননা করেছিল, মনা নাছিল, আর অবশেষত দৃষ্টিগোচর হয়েছিল সেই কথা ন্যায়ালয়ের। আর অবশেষত পুনর্বার কঠোর নির্দেশ দিয়া হয়েছে আজির দিনট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের। আর এইবারও যদি সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ যদি নামানে পতঞ্জলিয়ে, রামদেবে যদি নামানে, তেনে কঠোর ব্যবস্থা যে গ্রহণ করব সে এক প্রকার নিশ্চিত হয়ে পড়ছে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো পতঞ্জলির বিরুদ্ধে কঠোর হয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সমগ্র বিষয়টি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের মজিয়া পাইছেগৈ। আর সর্বোচ্চ ন্যায়ালয়ে নির্দেশ দিয়ার পাছতো কোনো ভূক্ষেপ নাই রামদেব নেতৃত্বাধীন পতঞ্জলির। বারে বারে নির্দেশ দিয়া হয়, বারে বারে কোয়া হয় ভুয়া বিজ্ঞাপন প্রচার নকরিব, কিন্তু তার পাছতো উভদ গুড়ে নাচিছে রামদেব নেতৃত্বাধীন পতঞ্জলি। কেবল ব্যবসায়ের স্বার্থতেই জনস্বাস্থ্যের প্রতি অলপমানো খেয়াল নেরাখে পতঞ্জলিয়া।